মহিলাদের ভাঙতি রোজা স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে কিনা? এবং আপনার ভাঙতি রোজা বলতে বোঝায় হচ্ছে যেটা রমজান মোবারক, হয়তো আপনার অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারেননি, যে রোজাগুলি এখন আপনি রাখবেন। এখন আপনি মনে করুন এখন রবিউল আউয়াল মাস বা রবিউল সানি মাস কিংবা রাজব মাস, এই সময় কিন্তু আপনার জন্য আজকের দিনেই ওই ভাঙতি রোজাটি রাখতে হবে, এটা কিন্তু ফরজ নয়। বরং আপনার ওই ভাঙতি রোজা রাখতে হবে, মৃত্যুর আগে রেখে দিতে হবে, এটা হচ্ছে ফরজ। আজকেই রাখতে হবে এমনটি ফরজ নয়। সুতরাং যদি আপনার স্বামী নিষেধ করে তাহলে আপনি রাখতে পারবেন না, যে কারণে আপনার ভাঙতি রোজা রাখতে হলে অবশ্যই আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এরপরেই আপনাকে রোজা রাখতে হবে। আর বাংলাদেশের স্বামীরা সাধারণত স্ত্রীরা যদি রোজা রাখতে চায় সেক্ষেত্রে নিষেধ খুব একটা করেন না, তবুও যেহেতু শরিয়াত বলেছে আপনাকে স্বামীর অনুমতি নিয়ে নিতে হবে, সুতরাং আপনি স্বামীকে জানিয়েই আপনার ভাঙতি রোজা রাখবেন। অন্যথায় আপনার স্বামী যদি রোজা রাখার পরে ভেঙে ফেলতে বলে আপনাকে কিন্তু রোজা ভেঙে ফেলতে হবে, এবং আপনার ওই যে রোজাটি আপনি রাখছিলেন ওই রোজাটিকে আপনার রাখতেই হবে। এই ভেঙে ফেলার কারণে কিছু কিছু আলেমরা বলেছেন এই রোজাটি আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, এটা নফল হিসেবে ওয়াজিব হয়ে যাবে, রোজা কিন্তু ডাবল হয়ে যাবে, এটা অনেক আলেমরা বলে থাকেন। আল্লাহ আলম সঠিকটা কি, তবে আপনার উচিত হবে অবশ্যই আপনার স্বামীর অনুমতি নিয়ে এরপরে ভাঙতি রোজা বা নফল রোজা যেটাই আপনি রাখেন না কেন সেটা রাখা শুরু করবেন।